বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি সেখানে ফেলু বক্সি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মূলত এই সিনেমার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ হতে যাচ্ছে এই নায়িকার বাজারের সঙ্গে এ সময় চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের কলহ ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি মঙ্গলবার দুই এপ্রিল প্রকাশ হওয়া প্রতিবেদনে দেখা যায় পরিমণির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরিফুল রাজকে আরও একটি সুযোগ দেয়া সম্ভব কিনা জবাবে নায়িকা বলেন ওই নাম মুখেই আনতে চায় না ওর প্রতি এত ঘৃণা কোনোদিন যদি মরেও যায় তাহলে দেখতে যাব না এরপরই এই নায়িকা বলেন এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ যে আমার কাছে ছিল সে আরও অনেক আগেই মরে গিয়েছে সেই মরদেহটা দেখেছি আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ প্রসঙ্গত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের গুণিন সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল রাজ পরিমণি সম্পর্কের সাত দিনের মাথায় সতেরোই অক্টোবর দুই সালে বিয়ে করেন তারা এরপর দুই সালের একুশে জানুয়ারি হলুদ অনুষ্ঠান এবং পরদিন বাইশে জানুয়ারি জমকালো আয়োজনে একশো এক টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই তারকা জুটির দাম্পত্য জীবনে এক পুত্র সন্তান আসে তাদের সংসারে কিন্তু সেই ছেলের প্রথম জন্মবার্ষিকীর কিছুদিন পরই বিচ্ছেদ হয় তাদের নানা কলহ ও অভিযোগের পর গত বছরের আঠেরোই সেপ্টেম্বর অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠান পরিমণি সেখানে বিচ্ছেদের কারণ হিসেবে মনের মিল না হওয়া বনিবনা না হওয়া খোঁজখবর না রাখা ও মানসিক অশান্তির কথা উল্লেখ করা হয়েছে